হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছে। চলো আজ আমরা সলিউশন করব মেথড অফ সাবস্টিটিউশন, যেটা আমাদের ইন্টিগ্রেশনে করছিলাম। তো আমার পেশা নাম্বার হচ্ছে 350, এখানে ক্লাস 12 যে ছায় বসানি যে এসএন দেব বইটা আছে, স্যার আমি ম্যাথ সলিউশন করছি। তো এখানে তোমরা ভিডিওর উপরে কিন্তু একটা আইটেম আছে, সেটা তোমরা গিয়ে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে তোমার সমস্ত ধরনের ইন্টিগ্রেশনের সলিউশন পেয়ে যাবে। অনির্দিষ্ট সমাকলন থেকে আমি শুরু করেছি, তো এখন আমরা অনির্দিষ্ট সমাকলনেই চলছে। তো মেথড অফ সাবস্টিটিউশন এটা আমার চলছে। তো মেথড অফ সাবস্টিটিউশনে আমরা কিছু অঙ্ক করে এসেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা তোমাদের সলিউশন করে দেওয়া, এবং তোমাদের একটু হলেও হেল্প হয়ে গেলে সেটা আমার এই পরিশ্রমের ফল, ঠিক আছে? তো এখন আমি এটা সলিউশন করতে চলেছি। দেখো একটু তোমরা ট্রাই করো নিজ থেকে, তারপরে আমার সলিউশনটা দেখো। ট্রাই করা হয়ে গেছে, তো দেখো ভিডিও পজ করে ট্রাই করে চেষ্টা করো। তো আমি এখন সলিউশনটা করার চেষ্টা করছি। তো এটা সলিউশন করার চেষ্টা করো, দেখো এটা আমরা ধরবো কি, এটা জাস্ট ধরো আর যে এটা পুট করবো, যে পুট করে দাও যে ওয়ান ওয়ান প্লাস, এটা এখানে পুট করো না, এখানে জাস্ট কি করে উপরে নিচে এটু বার মাইনাস এক্স দিয়ে গুণ করো, ঠিক আছে? দুটো একটা ফাংশন এটু বার মাইনাস এক্স দিয়ে গুণ করলে এটা কি হয়, ওয়ান হবে, তাই না? এটু বার জিরো মানে ওয়ান, তাই এনি টু পাওয়ার জিরো মানে ওয়ান হয়। এনি টু পাওয়ার জিরো, যে কোনো মাথায় যদি জিরো থাকে সেটা সিম্পলি ওয়ান হয়। তো এটা আছে আমাদের সলিউশন, এটা আমাদের ইন্টিগ্রেশনটা। এখন আমাদের কি হবে, এখন আমরা পুট করবো, সিম্পল পুট করে দাও ই টু পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড পুট করো, অ্যান্ড আমাদের অ্যান্সার পাবো ই টু পাওয়ার মাইনাস মাইনাস ডিস অ্যান্ড ইকুয়ালস টু ডি জেড, অ্যান্ড এটা আমরা পুট করবো এখানে। তো এখানে একটা মাইনাস আসবে, মাইনাস আসবে ডি জেড হবে, আর নিচে হবে জেড, আর সিম্পল আমাদের অ্যান্সার হবে লগ অফ জেড, ওকে মাইনাস লগ অফ জেড তো মড জেড প্লাস সি, অ্যান্ড দিস ইজ অ্যান্সার মাইনাস লগ অফ জেড, জেড মানে হচ্ছে এটা ইটু আর মাইনাস সিক্স প্লাস ওয়ান প্লাস সি, ওকে দিস ইজ অ্যান্সার। তোমরা দেখে নিতে পারো অ্যান্সারটি, অ্যান্সারটা দেখো 30 দাগের যে অ্যান্সারটা আছে একদম খাঁটি আছে অ্যান্সার, ওকে। তো নেক্সট আমরা করো 31, ওকে 31 যে অঙ্কটি আছে তোমার খুব সুন্দর অঙ্ক, এটা করা যাক। দেখো স্টুডেন্টস, এটা আমাদের আছে ম্যাথামেটিক্সটি, তাই এটা আমরা সলিউশন করবো কি করে, জাস্ট তোমার এখানে পুট করবে। তাই সলিউশন করা কি আছে, জাস্ট এখানে পুট করে দিও, এখানে পুট করো, তোমরা যারা বাংলাতে লেখো তারা লিখবে ধরি, ঠিক আছে? ধরি লিখবে তাহলে ই টু পাওয়ার এক্স প্লাস এইট ইকুয়ালস টু জেড, একটা ফাংশন ধরলাম, জেড নয় জেড স্কোয়ার ধরতে হবে, ঠিক আছে? কারণ কেটে রুটের মধ্যে আছে, তাই জেড স্কোয়ার ধরলে জেডটা বের হবে, সুবিধা। তো এটা আমরা ধরলাম, এখন ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হবে, ই টু পাওয়ার এক্স ডি এক্স ইকুয়ালস টু কি হবে, টু জেড ডি জেড, ওকে। তো সিম্পল এখানে কি হচ্ছে, এটার মান হচ্ছে জেড স্কোয়ার, ভিতরে আছে তা বাইরে বেরোলে কি হবে, জেড হবে, আর উপরটা হচ্ছে কি এটা, এটা মানে কি টু জেড ডি জেড। দেখো উপরে নিচে কিন্তু জেড আছে, সে জেড জেড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে টু জেড প্লাস সি। আর টু জেড বলতে কি হচ্ছে, ডিএক্স ইন্টিগ্রেশন তো জেড হচ্ছে না, তো টু ইন্টু জেড মানে কি রুট ওভার দিস ইটু ওভার এক্স প্লাস এইট প্লাস সি, অ্যান্ড সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ওকে সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ওকে। নেক্সট করা যাক 32, ঠিক আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট 32, ওকে চলো দেখা যাক। দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সটি, এর সলিউশন করবো কি করে, তোমরা তোমরা জাস্ট পুট করে দিও এখানে, দেখো কিভাবে ধরা হচ্ছে বা কেন ধরা হচ্ছে সেটা একবার লক্ষ্য করা উচিত, ঠিক আছে? তাহলে সব ধরনের এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে তাহলে তোমরা সিম্পল ভাবে অঙ্কটা করতে পারবে। তো ই টু পাওয়ার এক্স টা আমাদের টেন থিটা ধরলাম, ত্রিকোণমিতিক ফাংশন টেন থিটা, এখন ধরলাম এটা যখন ধরে ফেলেছি তখন তো আমাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে এটা আসছে, তোমাদের একটু লক্ষ্য করা উচিত আছে, মানে দেখবে যে এটা আমাদের ডেরিভেটিভ করলে আসবে কিনা, ঠিক আছে? যদি ধরি তাহলে আমাদের ডেলিভারি করে আসছে উপরটা, আর আসছে এটা আসছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ওকে।
তো সিম্পলি যে আমরা এখানে পুট করব নিচটা কি ধরেছিলাম 1 প্লাস e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার তাহলে e টু দি পাওয়ার 2z 2x তাহলে এটা স্কয়ার মানে এটা 2j 2x মানে হচ্ছে 10 স্কয়ার তাহলে হচ্ছে 10 স্কয়ার থিটা উপরটা কি হচ্ছে বলো 6 স্কয়ার থিটা ওকে তো সিম্পলি এটা মানে কি 1 প্লাস 10 স্কয়ার থিটা 6 স্কয়ার থিটা তো 1 প্লাস 10 স্কয়ার যা 6 স্কয়ার একই ব্যাপার উপর নিচে কাটা যাচ্ছে তো সিম্পল থিটা প্লাস সি হচ্ছে আর থিটা প্লাস সি মানে কি থিটা মানে কি টেন ইনভার্স এখানে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স থিটা ইকুয়ালস টু তাই না তাহলে কি হচ্ছে সিম্পল টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এন্ড সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো এটা আমাদের উত্তর দেখে নাও উত্তরে কিন্তু এটাই আসে সিম্পল 32 হয়ে গেল 33 চলো নেক্সট করা যাক 33 দেখো থার্টি টু এ গেল থার্টি থ্রি চলো নেক্সট করা যাক থার্টি থ্রি ওয়ান ওকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো ইট ওয়াজ এক্সট্রা কে আমরা টেন থিটা ধরেছি তারপর ডেরিভেটিভ করেছি সিম্পল দেখছি যদি উপর টা আসছে তাহলে সেক্স স্কয়ার থিটা ডি থিটা তারপর সিম্পল এটা আমাকে বসালাম এখন ওয়ান প্লাস টু ইট ওয়াজ টু এক্স আছে তাই এখানে টু যদি করি মানে হোল স্কয়ার করে দিচ্ছি তবে টেন স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখানে থেকে ডি থিটা তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা কি হয় শুধুমাত্র থিটা থা
যদি করে। তো দেখো স্টুডেন্টস, এটা আমরা সলিউশন করব কি করে? তো সলিউশন করার জন্য এটা কি করতে হবে, সমান ইকুয়ালস টু কি করতে হবে, 2x আছে, 2x প্লাস 1 আছে, প্লাস 1 আনবো মাইনাস 1 আনবো, ঠিক আছে? তাহলে কি সুবিধা হবে দেখো, জাস্ট এটা সেপারেট করে দেবো, এটার সঙ্গে এটা সেপারেট করে দেবো, 1 এর সঙ্গে সেপারেট করবো, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে মাইনাস 1, তো বাইরে যাচ্ছে, তাই ইন্টিগ্রেশন অফ dx বাই e টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x প্লাস 1। দেখো এটা হচ্ছে আমাদের, ওকে নেক্সট, এটা আমরা কি করব, x হবে, এটা x হচ্ছে, এর জন্য কি হবে, এর জন্য তোমাদের e টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে আমাদের মাইনাস মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হয়ে তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে অ্যান্ড dx, ওকে সিম্পল। এখন তোমরা এটার জন্য কি করবে, এটার জন্য তোমরা দেখো একটা কনস্ট্যান্ট আনতে হবে, কনস্ট্যান্ট কি আনতে হবে, যদি আমরা এখানে পুট করি এই এই ইন্টিগ্রেশনের জন্য, যে পুট করো 1 প্লাস ই টু সরি 2 টু দি পাওয়ার 2 টু মাইনাস এক্স ইকুয়ালস টু জেড, যদি পুট করো তাহলে কি হবে, জেড যদি পুট করো তাহলে এটা ডেরিভেটিভটা কি হবে, ডেরিভেটিভটা 1 এর জন্য 0, এটা হচ্ছে কি হবে ই টু 2 টু মাইনাস এক্স, এটার জন্য কি হবে মাইনাস আসবে, তাই তো মাইনাসটা আছে না, মাইনাস আসবে, লগ 2 আসবে, ডিএক্স আসবে ইকুয়ালস টু ডিজে আসবে। দেখো এখানে বাড়তি কি আছে, মাইনাস আছে আর কি আছে, লগ 2, তো এখানে মাইনাসটা আছে, তো মাইনাসটা আমি সিমিলার হয়ে আমি মাইনাসটা আমি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এখন আমার চাই লগ 2, তাহলে আমার 1 বাই লগ 2 একটা একটা কনস্ট্যান্ট, তাহলে লগ ই বেস 2, এখানে আমরা লগ ই বেস 2 আমরা ঢুকিয়ে দিলাম। এখন সিম্পলি আমাদের নিচের ডেরিভেটিভ উপরটা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা পুট করতে হবে এক্স প্লাস 1 বাই লগ ই বেস 2, এটা কি হচ্ছে বলো তো স্টুডেন্টস, এটা হচ্ছে ডি অফ 1 প্লাস ডি অফ 1 প্লাস ই টু 2 টু পাওয়ার 2 টু পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস 2 টু পাওয়ার মাইনাস এক্স, সিম্পল হয়েছে কি পাচ্ছি, এক্স প্লাস 1 বাই লগ ই বেস 2, এটা পাচ্ছি ইন লগ অফ 1 প্লাস 2 টু পাওয়ার মাইনাস এক্স অ্যান্ড প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার, ওকে দিস ইজ দ্য অ্যান্সার, ওকে দেখে নাও, 33 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তো দেখে নাও অঙ্কটি, উত্তরটা কিন্তু সেম আছে, ওকে।
দেখো স্টুডেন্টস এরকম করে কিন্তু অন্যরকম প্রসেসও আছে ঠিক আছে আমি করে দিচ্ছি অন্যরকম প্রসেস হচ্ছে এরকম খুব সিম্পল এরকম করা হবে তো এখানে আমি একটু ঘুরি করলাম তো দেখা যাক ওই অঙ্কটা কিভাবে হয় দেখো এই অঙ্কটা সিম্পল যদি আমরা পুট করে দিই এখানে পুট করো টু 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 পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড পুট করলে কি হবে টু টু পাওয়ার এক্স লগ টু ডি এক্স ডি জেড সিম্পল এখানে পুট করবো এটু বার এক্স আছে ডি জেড আছে তাহলে বাই আসবে বাই ওয়ান বাই লগ ই বেজ টু ইন্টিগ্রেশন তো এটা আসবে কি ডি জেড আসছে নিচটা নিচটা কি আসবে নিচটা এর জন্য জেড আসছে তাহলে ওয়ান বাই লগ ই বেজ টু অ্যান্ড লগ জেড জেড বলতে কি বলছে টু টু বার এক্স প্লাস ওয়ান প্লাস সি দিস ইজ দ্য অ্যান্সার এটা খুব সিম্পল অ্যান্সারটা হয়ে গেল তো এটা আমাদের করবে তো আমরা নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো পঁয়ত্রিশের অঙ্কটি পঁয়ত্রিশের অঙ্কটি দেখাবো চলো সিমিলার হতে তোমার চৌত্রিশের অঙ্কটি পারে যাবে তো এখন আমরা দেখাচ্ছি পঁয়ত্রিশ দাগের অঙ্কটি থার্টি ফাইভ তো দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সটি পঁয়ত্রিশ দাগের ম্যাথামেটিক্সটি যেটা আছে সেটা পুট করবো পুট করবো কি পুট করতে চলেছি বলো টেন এক্স সমান জেড পুট করো সিম্পল এটা আমাদের ডেরিভেটিভ করে দাও সিম্পল তো এটা কি হচ্ছে স্টুডেন্টস এটা হচ্ছে রুট জেড ওয়ান মিনিট এটা তোমরা এখানে একটু প্রসেস করতে হবে তো দেখো এটা আমাদের আসবে কি করে এটা সিম্পল এটা একটু ভাবতে হবে রুট টেন এক্স এর উপরে তুললে কি হবে সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডি এক্স এখন তুমি ভাবো এখন তুমি এটাকে ভাবো যে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স আছে সেটা আমরা এনেছি ঠিক আছে তাই এখানটা সেক্স স্কোয়ার একটা বাড়তি আছে তা সেক্স স্কোয়ারটা টেনে আগে আনবো ঠিক আছে এটা রুট জেড এটা টেন মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার তা ওয়ান প্লাস জেড স্কোয়ার তাই না এটা থাকছে ডি জেড সিম্পল এটা আমাদের গুণ করে দাও মাল্টিপ্লাই করে দিলে কি হবে এটা মাল্টিপ্লাই করে দিলে কি হবে তোমাদের রুট জেড প্লাস থ্রি এটা টু প্লাস হাফ টু প্লাস হাফ মানে হচ্ছে তোমার টু প্লাস হাফ মানে ফোর ফাইভ বাই ফাইভ বাই টু ডিজে সিম্পল এটা করতে পারবে এবার ওকে টু বাই থ্রি জেড থ্রি বাই টু প্লাস এটা প্লাস ওয়ান করবো আরো প্লাস ওয়ান করলে কি হবে সেভেন মানে হচ্ছে টু বাই সেভেন যেটি বলছে সেভেন বাই ফাইভ সেভেন বাই সেভেন বাই টু হচ্ছে না সেভেন বাই টু ওকে অ্যান্ড প্লাস সি দিস ইজ অ্যান্সার সিম্পল আসছে টু বাই থ্রি জেড জেড টু পাওয়ার কত আছে থ্রি বাই টু মানে টেন টু পাওয়ার টেন টু পাওয়ার কত আছে থ্রি বাই টু প্লাস টু বাই থ্রি টেন টু পাওয়ার টেন টু পাওয়ার সেভেন বাই টু অ্যান্ড প্লাস সিক্স দিস ইজ দ্য অ্যান্সার প্লাস প্লাস সি দিস ইজ দ্য অ্যান্সার দেখে নাও তোমার পঁয়ত্রিশের দাগেরটা যেটা আছে সেটা আমাদের শুধুমাত্র টেন টু পাওয়ারটা কমন নেওয়া আছে তাহলে কিন্তু উত্তরটা মিলে যাবে এটাকে কমন নেওয়া আছে টেন টু পাওয়ার থ্রি বাই টুটাকে কমন নেওয়া আছে দুটো থেকে ঠিক আছে এটা কিন্তু একটু ভুল এখানটা তোমার সেভেন ছিল না এটা ফ্লো ফলো হচ্ছে আমাদের একটু ভুল হয়ে গেছে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তখন এটা আমাদের এসে গেছে এখন নেক্সট করবো ছত্রিশ বা নেক্সট ছত্রিশেরটা ঠিক আছে ছত্রিশেরটা করে দিই চলো নেক্সট দেখো ছত্রিশেরটা দেখো দেখো স্টুডেন্টস এটা আসবে কি করে সিম্পল এটা তোমরা কি করবে টেন এক্স করো রুট টেন এক্স একটা কস নিলাম তাহলে কটা পর পর থাকছে কস নিচে চারটা যদি রুটের বাইরে আনি তাহলে কি হবে দুটো থাকবে
আর যদি নিচে থাকছে তাহলে উপরে যদি তুলি তাহলে sec স্কয়ার হবে, তাহলে সিম্পল sec স্কয়ার x dx। এই পর্যন্ত বুঝতে পারলে কিনা দেখো, সিম্পল এখান থেকে একটা কমন একটা কন্টিনিউয়াস সঙ্গে মানে সাইন বাই cos হচ্ছে, তাও 10 হচ্ছে, ঠিক আছে ওকে। আর নিচে থাকছে কি cos 4, এই cos 4 টা যদি বাইরে আনি cos 2 cos স্কয়ার, আর cos স্কয়ারটা নিচে আছে তাহলে নিচে থেকে উপরে যদি তুলি তাহলে sec স্কয়ার। তো দেখো এর ডেরিভেটিভ এটা, তো সিম্পল হতে আমরা কি বলতে পারবো, ইন্টিগ্রেশন অফ রুট 10 x d অফ 10 x, যদি একটা x ফাংশন রুট x ইন্টু dx কি ফাংশন, এটা অ্যাকচুয়ালি কি রকম হবে বলো, 2 বাই 3 10 টু দি পাওয়ার 3 বাই 2 x এন্ড প্লাস c ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে দিস ইজ দ্য অ্যান্সার। দেখে নাও তোমাদের থার্ড ওকে অ্যান্সার, ঠিক আছে। তো আমি নেক্সট করব 37, ওকে 37 ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এইচএস, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা তুমি বলো কত হবে, অ্যান্সারটা বলো, অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আমাদের হবে e টু পাওয়ার x প্লাস 1 বাই x, না তুমি দেখে বলেছো প্লাস c, প্লাস c তুমি দেখে বলেছো, তো তোমার তো অ্যান্সার লেখা আছে না, এটা হতে পারে না, ঠিক আমাদেরকে দেখাতে হবে এটাই অ্যান্সার হবে। দেখো তো পুট করতে হবে x প্লাস 1 বাই x ইকুয়াল টু জেড, পুট করে দাও, অন্য একটা ফাংশন আছে ডেরিভেটিভ করো 1, এটা ডেরিভেটিভ করলে কি হবে বলতো, এটা ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই x স্কোয়ার হবে, ডি এক্স বাইরে থাকলো অ্যান্ড ডি জেড, দেখে নাও এটা আছে এটাও আছে, সিম্পল হয়তো আমরা কি বলতে হবে ইটু বাই জেড ডি জেড, সিম্পল হলে ইটু বাই জেড প্লাস সি অ্যান্ড ইটু বাই জেড মানে কি x প্লাস 1 বাই x প্লাস সি, দিস ইজ অ্যান্সার অ্যান্ড সি ইজ এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লেস, দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্ড নেক্সট আমরা করবো, চলো করি নেক্সট অঙ্ক 38 করা যাক, 38 এই অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে দেখো 38 যে অঙ্কটা আছে দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের অঙ্কটি আছে এরকম, তো আমরা চেক করে নিচ্ছি একবার, এটাই অঙ্কটি আছে, তো এটা আছে, এটা আমাদের অ্যান্সার বের করতে হবে, কি অ্যান্সার হবে তোমার, কি পুট করলে এই অ্যান্সারটা, এমন কিছু পুট করতে হবে যাতে উপরেরটা আমাদের একটা জেড আকারে চলে আসে, ডিজেড আকারে চলে আসে, বা খুব বেশি হলে জেড ইন্টু ডিজেড আসে, আর যদি খুব বেশি হয় তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিজেড আসে, তাই না। তো আমাদের খুব বেশি কিছু নেই এখানে, রুট নেই বা কিউব রুট নেই, ঠিক আছে, তাহলে জেডে ধরবো, কি ফাংশন ধরবো, এক্স ইন্টু ইটু বা এক্সটাকে আমরা একটা জেড বসাবো, তারপর ডেরিভেটিভ করলে কি হবে, ফার্স্ট ফাংশন অ্যান্ড সেকেন্ড ফাংশনে প্রোডাক্ট আছে, দুটো ফাংশনে প্রোডাক্ট আছে, তাহলে কি হবে, প্রোডাক্ট যেহেতু আছে তাহলে প্রথমেরটা থাকবে, দ্বিতীয় টার্ম চেঞ্জ হবে, দ্বিতীয়টা চেঞ্জ হবে, প্রথমে টার্ম চেঞ্জ দ্বিতীয়টা চেঞ্জ হলে এটা ডেরিভেটিভ হলো, এটা হলো আবার ইয়ার ডেরিভেটিভ হবে 1 আর ইটু বাই এক্স আনচেঞ্জ, আর বাইরে থাকছে কার ডি এক্স ওকে ইকুয়ালস টু ডি জি, দেখো এখান থেকে ইটু বাই এক্সটা আমাদের ইমপ্লাই করবে ইটু বাই এক্সটা 1 প্লাস এক্স ডি এক্স ইকুয়ালস টু ডি জিটা লেখা যাবে, সিম্পল উপরেরটা নিচে এটা চলে আসছে, তো বড় জন আমাদের ডি জেড চলে এসছে, সিম্পল অ্যান্ড কস স্কোয়ার জেড, কসটাকে উপরে যদি তুলি তাই সেক্স স্কোয়ার হয়ে যাবে, আর সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন জানো তো নিশ্চয়ই, সেক্স স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন তো নিশ্চয়ই জানো কি হয়, 10x 10z প্লাস সি অ্যান্ড 10z z মানে কি 10x ইটু পাওয়ার x প্লাস সি অ্যান্ড সি ইজ আ কনস্ট্যান্ট, ওকে 30 এইটির দাগের অঙ্কটি তোমরা দেখে নিও অ্যান্সার মিলে গেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওকে। অ্যান্ড নেক্সট অঙ্ক করব 39, ওকে 39 ওকে 39 করা যাক, চলো 39 করি, দেখো স্টুডেন্টস দিস ইজ দ্য ম্যাজিক্যাল ম্যাথামেটিক্স, দেখো এটা কি বল করবো,
ম্যাথমেটিক্স ইজ এ ম্যাজিক, ম্যাথমেটিক্স ইজ এ লজিক সাবজেক্ট, লজিক্যাল সাবজেক্ট। তো এক্স ইকুয়ালস টু তোমরা পুট করো সাইন থিটা, ত্রিকোণমিতিক ফাংশন অনেকক্ষণ পুট করিনি, তো ত্রিকোণমিতিক ফাংশন এখানে পুট করে দাও, ডি এক্স করে দাও, এটা সাইনে হবে কস এক্স, সরি এটা কস থিটা আছে ডি থিটা, তাহলে সিম্পল এখানে বসাও, তাহলে কি হবে কস থিটা, নিচটা কি আসবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর উপরে থাকছে ডি থিটা। দেখো কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিচে থাকে সাইন, সাইন মানে নিচে যদি সাইন থাকে তাহলে এটাকে লিখতে পারি কস এক্স স্কোয়ার থিটা ডি থিটা, এটা মাইনাস কট হয় কট থিটা প্লাস সি, এন্ড থিটা ইকুয়ালস টু কি, দেখো সাইন থিটা ইকুয়ালস টু এক্স আছে, তাহলে কট থিটা মানে কি, কট থিটা মানে কি হবে, দেখো সাইন থিটা, থিটা মানে এখানে তুমি লিখতে পারো সাইন ইনভার্স এক্স লিখতে পারো, ঠিক আছে এখানে লিখে দিতে পারো, অথবা তুমি এটাকে আনতে পারো এই হিসাবে, ঠিক আছে আনবো, দেখো কি করে আনবো, দেখো দেখো আমার সাইন সাইন থিটা এটা কোসের আকারে যদি আনি, আর এটা কোসের নয় এটা কোসেক্স আছে, ঠিক আছে ওকে ঠিক আছে কোসেক্স করে দেখো, এটা কট আছে তো কট, কট থিটা তোমার লিখতে পারবে রুট ওভার কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লেখা যায় না, তাই এখান থেকে ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইন স্কোয়ার, তো তাহলে কি হবে ওয়ান বাই সাইন স্কোয়ার মানে রুট ওভার ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এন্ড এটা লেখা যাবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা লেখা যাবে, দেখো তাহলে কট থিটার সমান এটা হচ্ছে, তাহলে আমাদের কট থিটার সমান এই এক্স এর টার্মে আসছে এটা, আর নাহলে কট থিটা মানে কি কস মাই কস বাই সাইন, এটা কস মানে কস কস থিটা ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর নিচে তো সাইন থাকছে কস বাই সাইন, তাহলে সাইন কস বাই সাইন মানে সাইন মানে এক্স আছে আর প্লাস সি, দিস ইজ অ্যান্সার, দেখে নাও অ্যান্সারটা, অ্যান্সার এটা হয়ে গেছে। নেক্সট 40, ওকে নেক্সট 40 দেখো এই অঙ্কটা কি করে করবো, সিম্পল তোমরা কি করবে পুট করবো এ প্লাস বি এক্স জেড পুট করো, সিম্পল এখান থেকে আসবে বি ডি এক্স ইকুয়ালস টু ডি জেড বি ইন্টু ডি এক্স, তো এখান থেকে এক্স কি আসবে বলো তো জেড মাইনাস এ বাই বি, তো সিম্পল এক্স স্কোয়ার আছে, তো সিম্পল এক্স স্কোয়ার যদি না এখানে না আসে তাহলে এক্স স্কোয়ার করলে কি হবে জেড মাইনাস এ তা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার টাকা বাইরে আনলাম কিন্তু বি কিউ হবে, ঠিক আছে তো এখানটা আসবে কি রকম, এটা আসবে ওয়ান বাই বি কিউব ইন্টিগ্রেশন দিস, কারণ কি এখানে তো ডি এক্স ওয়ান কি হবে ডি এক্স ওয়ান ডি জেড বাই বি, ডি জেড বাই বি টা এখানে গুণ করে দিয়েছি ডিরেক্ট, এখানে আসছে কি জেড স্কোয়ার, বোঝা গেল কিনা, দেখো দেখো এ এক্স এ প্লাস বি এক্স টাকে আমি জেড ধরেছি তো এবার ডেরিভেটিভ করেছি, তাহলে এখানে জাস্ট বি ইন্টু ডি এক্স টা বিটা আমি ডিনোমিনেটরে পাঠিয়ে দিয়েছি, তো এখন এখান থেকে এক্স পাচ্ছি এটা, তো এক্স স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করলে কি হবে নিচে বি স্কোয়ার হবে জেড মাইনাস এ স্কোয়ার, এটা বসালাম এক্স স্কোয়ারের জায়গায়, আর ডি এক্স ওয়ান জেড বাই বি, তাহলে জেড বাই বি আর বিটা সবগুলো কমন নিয়ে এখানে এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি এখানে থেকে বি পাচ্ছি, তাহলে বি টু টু পাওয়ার থ্রি, অ্যান্ড এটা আমাদের কি পাচ্ছি এটা জেড ধরেছি তাহলে জেড স্কোয়ার, সিম্পল এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা সূত্র ভেঙে দেবো, তাহলে ওয়ান বাই বি কিউব এখান থেকে আসবে জেড স্কোয়ার মাইনাস টু এ জেড প্লাস এ স্কোয়ার, এটা আসছে ডি জেড বাই জেড স্কোয়ার, সিম্পল আলাদা আলাদা করে দাও ওয়ান বাই বি কিউব, ওয়ান বাই বি কিউব এটা কি হবে জেড হবে, এটা আমাদের আসছে এরকম, এটার জন্য কাটা যাচ্ছে এটার সঙ্গে কি হবে ওয়ান বাই জেড হবে ডি জেড, তাহলে মাইনাস টু এ লগ জেড মাইনাস টু এ লগ জেড, অ্যান্ড এটার জন্য কি হবে বলো মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই জেড, স্কোয়ার আছে না স্কোয়ারটা বাইরে থাকবে, অ্যান্ড দিস ইজ
দিস ইজ অ্যানসার ঠিক আছে এখানে পুট করে দেবে শেষে শেষে আমরা পুট করব কি শেষে আমরা পুট করব জেডটা জেড নয় জেডটা বটে এক্স প্লাস বি এ প্লাস বি এক্স তো এটা আমাদের আসবে ওয়ান বাই বি কিউব আসবে এরকম এ প্লাস বি এক্স মাইনাস টু এ লগ এ প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বি এক্স প্লাস সি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এইখান থেকে কি করতে পারো তোমার এইখান থেকে জাস্ট গুণ করে দিতে পারো আরো গুণ এটা একটু সিম্পলিফাই করা যায় যে এটা গুণ করলে কি হবে এখান থেকে এটা স্কোয়ার করে দেবে তাও অনেক কিছু করা যায় ঠিক আছে এই ধরনের আমি রেখে দিলাম ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হবে দেখো একটু মনে হয় একটু সাজানো আছে তো ওয়ান বাই বি কিউবটা আছে জাস্ট বি এক্স আছে ওকে এইখান থেকে কি করেছে দেখো এটা কনস্ট্যান্ট আর এটা কনস্ট্যান্ট তো এর সঙ্গে করে নিয়ে আমি সি এর সঙ্গে ঢুকিয়ে দিয়েছি কোনো ব্যাপার নেই ঠিক আছে তুমি এটা রাখতে পারো আবার সি এর সঙ্গে ঢুকিয়ে দিতে পারো ঠিক আছে তখন এখানে সি ওয়ান দিতে হবে সি ওয়ানটা দিতে হবে আর এখানে লিখতে হবে সি ওয়ান ইকুয়ালস টু সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস এ ওকে এখানে লিখে দিতে হবে ওকে নেক্সট করা যাক ফোরটি ওয়ান ওকে ফোরটি ওয়ান ফোরটি ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড দেখে মনে হবে অনেক বড় কিন্তু খুব ছোট দেখো স্টুডেন্টস এখানে দেখো এর কি হবে তুমি এখানে কি ধরলে ভালো হয় ত্রিকোণমিতিক ফাংশন ধরবে দেখো পুট করো এখানে পুট করো এ টেন থিটা দেখো পুট করলে আমার সিম্পল ভাবে চলে আসবে কি আসবে দেখো ডেরিভেটিভ করো ডেরিভেটিভ করো ডিএক্স এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা নো প্রবলেম এন্ড নাও ডিএক্স কি আছে এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা নিচে আসছে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার জন্য কি হবে এ স্কোয়ার টেন স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্স মানে থিটা টেন স্কোয়ার থিটা এন্ড ওয়ান এটা আছে তাহলে আসবে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টু টেন স্কোয়ার থিটা দেখি না দিস ইজ নাও দিস ইজ দা এখান থেকে কি বেরোচ্ছে এ স্কোয়ার বের হবে কিন্তু এখান থেকে বাইরে বের হবে কি হবে এ বের হবে তাহলে এ কিউব তাহলে ওয়ান বাই এ একটা ক্ষেত্র ক্যান্সেল আউট অটোমেটিক হয়ে গেল এখান থেকে ওয়ান বাই এ স্কোয়ার থাকছে ঠিক আছে ইন্টিগ্রেশন অফ কি থাকবে একটা সেক কাটা যাবে কি হবে সেক কাটা যাবে তা দেখো সেক সেক কাটা থাকবে এখানে কি হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার তাহলে সেক স্কোয়ার উপরে বাইরে বের হলে সেক হবে আর এখানে সেক উপর কাটা যাচ্ছে আর নিচে থাকছে টেন স্কোয়ার থিটা ডি থিটা ওকে এটা হচ্ছে তো এটা আমাদের আছে এখন আমরা করব এর সলিউশন এটা ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে তো এখানে আমরা করব সলিউশন ওকে তো নেক্সট আমরা করব দেখো ওয়ান বাই এ স্কোয়ার এটা দেখো সেক থিটা যেমন আছে তেমন থাকলো টেনটা উপরে হবে কট স্কোয়ার এটা কট স্কোয়ারটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডি থিটা দেখে যাবে লেখা যাবে কিনা দেখি না লেখা যাবে কিনা ওয়ান মিনিট দেখি শর্ট পদ্ধতি পাই এটা আছে এটা আছে তো নিচটা টেন স্কোয়ার ছিল এটা ওপরে তুললে কস স্কোয়ার হবে তো ওয়ান বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন সেক মানে সেক মানে ওয়ান বাই কস আর এখানে কস বাই সাইন কস স্কোয়ার বাই সাইন মানে এখানে হচ্ছে একটা কস গিয়ে যাচ্ছে মানে ওয়ান বাই কস থাকছে কস থিটা আর এটা কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এটা তো বোঝা যাচ্ছে না দেখো এখানে কস একটা কাটা যাচ্ছে তো সিম্পল হবে তো কি হচ্ছে কস একটা কট থাকছে আর একটা কসেক থাকছে সিম্পল হয়েছে আমাদের কি থাকছে বলো সিম্পল এটা কি থাকছে দেখো এখানে থাকবে এটা সিম্পল এখান থেকে আমার আসছে ওয়ান বাই এ স্কোয়ার
ইন্টিগ্রেশন অফ দিস কস বাই সাইন একটা কল দ্বারা কি হবে কট কট কোসেক কট কোসেক থিটা এন্ড কট থিটা বোঝা যাচ্ছে কি করে হলো বোঝা যাচ্ছে দেখো এখানে কস আর সাইন স্কয়ার একটা সাইন নিলে কি হবে কস বাই সাইন মানে কট আর নিচে একটা সাইন আছে সাইনটা উপরে তাহলে কি হবে কোসেক কোসেক কট অ্যানসার ঠিক আছে নেক্সট নেক্সট এটা আমাদের কি অ্যানসার আসবে দেখো এটা নেক্সট আমাদের অ্যানসার আসবে এরকম 1 বাই a স্কয়ার দেখো কোসেক কটের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয় কি হয় মাইনাস কোসেক ওকে এটা হয় মাইনাস কোসেক তাহলে আসবে মাইনাস কোসেক থিটা প্লাস সি এন্ড সি ইজ এ কনস্ট্যান্ট তো মাইনাস 1 বাই 1 বাই a স্কয়ার দেখো কোসেক আছে আমার কি ধরেছি এটা তো টেন থিটা ইকুয়ালস টু কি ধরেছিলাম বলো এক্স বাই এ আছে তো আমরা কোসেক আনতে গেলে কোসেক আনবো তাই না কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন হ্যাঁ ওয়ান বাই সাইন এটাকে লিখতে পারবো সাইন বাই কস তো সাইন সাইন বাই কস সাইন বাই কস লিখতে পারবো তো সাইন বাই কস লিখতে পারছি ঠিক আছে এখন আমি বলতে চাইছি যে সেক কোসেক আনার কথা আচ্ছা এখানে কস তো এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা আছে এখানে সিম্পলি আসবে অত ভাবার কারণ নেই দেখো এটা উল্টা দিলে কি হয় বলতো এটা আসবে কস কট থিটা ইকুয়ালস টু এ বাই এক্স আসবে আর সিম্পলি আমাদের আসবে কট এ কোসেক এ কোসেক থিটা সমান হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ডিস এটা স্কোয়ার মানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে আলটিমেটলি আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স তো সিম্পলি আসছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি দিস ইজ অ্যান্সার ওকে দিস ইজ অ্যান্সার দেখি নিও অ্যান্সারটা আছে 41 ওকে দিস ইজ অ্যান্সার দিস ইজ দ্য অ্যান্সার এখন আমাদের টাইম হয়ে গেছে শেষ করার তো আমি আর লাস্ট একটা অঙ্ক করি এটাকে আমি ছাড়বো তোমাদের কাজ থাকবে 42 হোমওয়ার্ক থাকলো 42 যেটা আছে সেটা তোমরা এই মেথডে করবে তোমরা আমি পুট করার জিনিসটা বলে দিচ্ছি পুট করবে তা পুট করা আমি তোমাকে বলে দিচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে তো তাহলে তোমরা এটা পুট করবে জাস্ট এক্স ইকুয়ালস টু সেক পুট করবে ঠিক আছে সেক পুট করলে আসতে পারে এক্স ইকুয়ালস টু ইয়েস ইয়েস ওকে এটা পুট করবে তো আমি আচ্ছা 42 অঙ্কটা কিন্তু তোমাদের x = 10 থিটা পুট করবে তাহলে আরামসে চলে আসবে সিম্পল আমি করব এখন 43 ঠিক আছে 43 করব এবং এটা আমি শেষ করব আজকে তো 43টা দেখো তোমাদের অ্যানসার 43 অ্যানসার দেখো তো 43 যে অ্যানসারটা হবে তো আমি এটা ইরেজ করে নিই তারপর আমি অঙ্কটা দেখাচ্ছি এটা হবে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ ध्यान से देखिए इस शख्स को क्या ये अपना लगता है न पराया लगता है ये अपना ही है देखो এটা কি করতে হবে x sin थीटा पुट करो ফুটিয়া এন্ড sin দিয়ে পুট করলে কি হবে 1 মানে sin স্কয়ার মানে cos স্কয়ার হবে cos রুটের ডেরিভেটিভ cos হবে তো এর ডেরিভেটিভ সিম্পলি ডেরিভেটিভ হয় cos আর cos cos ক্যান্সেল আউট হয়ে যাবে এটা আমাদের একটা আগে ভাবনা করে নিয়েছি ঠিক আছে তাহলে এটা আমাদের আসবে এরকম এটা আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা এটা আসবে কি কস থিটা এটা আসবে কট থিটা ডি থিটা কট থিটা কস থিটা কাটা গেল এন্ড এটা উপরে যদি তুলে দিই তাহলে সেক স্কোয়ার কি হবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা এটার ইন্টিগ্রেশন কি হয়
tan theta and tan theta plus c hoy c is integration constant and theta equals to amader ache eta tahole sin by cos mane hocche x by root over 1 minus x square plus c cos mane 1 by 1 minus sin square ঠিক আছে দেখো অ্যানসার দেখে নাও এখন আজকের মতো এখানে আমি শেষ করছি আজকের এই ভিডিওটি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখনকার মতো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও